তো হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো ঘুরে আসি। তো আজকে আমাদের রাইডের থার্ড দিন, আমরা আজকে যাব পেলিং। পেলিংয়ে আমাদের দুদিন স্টে আছে, তো আমরা পেলিং যাব আজকে ভায়া তেমি। তো রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর ভিউ, অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আমিও উপভোগ করেছি, কিন্তু দুঃখের সঙ্গে বলছি সেটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। কারণ হচ্ছে আমাকে গাড়ি চালাতে হচ্ছিলো, শঙ্কুদার একটা প্রবলেমের জন্য আমাকে তার গাড়িটা চালাতে হচ্ছিলো, তো সেই জন্য আমি সেই ভিডিওগুলো করতে পারিনি, কারণ আমার অ্যাকশন ক্যামেরা নেই সেজন্য। তো আমরা হোটেল গ্যাংটক হোটেল থেকে, মীনাক্ষী নাম ছিল হোটেলটা, গ্যাংটকে যে হোটেলে আমরা ছিলাম, হোটেল মীনাক্ষী হিন্দিতে। তো ওই হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে সোজা আমরা পেলিংয়ের পথে। চলো। হ্যালো গাইজ, তো আমরা আজকে তৃতীয় দিন রাইডের আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি হচ্ছে তেমি। তেমি হয়ে যাব হচ্ছে পেলিং। তো রাস্তায় দাঁড়ালাম একটু এখানে সবাই মিলে, আর কয়েকজন আছে যারা তারা দলছুট হয়ে গেছে। তো শঙ্কুদা ফোন করছে ওখানে, নদীর পাশে দেখি, নদীর পাশে হলে বলো না যে কাজ হচ্ছে নদীতে কোনো, সেই তার তার পাশে কি বুলডোজারের কাজ হচ্ছে। ওরা হয়তো এই ব্রিজের ওই পারে আছে, এখানে একটা ব্রিজ আছে। আজকে আমাকে গাড়ি চালাতে হচ্ছে, তো আমার তো হেলমেটের ক্যামেরা নেই, এই মোবাইলে ভিডিও করি, তো সেই ক্ষেত্রে আমার আজকে দুদিন ধরে ভিডিও করতে পারিনি। তো দেখা যাক আজকে কি হয় কতটা। আজকে এখন এখন থামলাম আমরা এখন থামলাম তো থেমেই আর কি এই আমি ভিডিওটা করছি, না হয়তো করার সুযোগই পেতাম না। তো হয়তো আমরা এই রাস্তাতেই যাবো এখন নিচে, তারপরে আবার উঠতে হবে। তো দেখি গাড়ি স্টার্ট করবো, এখন আবার বেরোবো, পরে আবার করব। গাড়ি চালাচ্ছি তাই জন্য ভিডিও কন্টিনিউ রাস্তার ভিডিও হচ্ছে না। এই সামনে রাস্তা ছিল, খুব অফ রোড ছিল, রাস্তা দেখানোর ইচ্ছা ছিল, যাই হোক দেখাতে পারলাম না। তো যেখানে যেখানে থামবো, যেখানে যেখানে দাঁড়াবো, সেখানে সেখানে ভিডিও করবো। তো ঠিক আছে, টাটা। এই যে দাঁড়ালাম এক জায়গায়, অচেনা এক জায়গায় দাঁড়ায় আছি, জানি না এটা কোথায়, পেলিংয়ের রাস্তাতেই দাঁড়ায় আছি। তো তো সেই ক্ষেত্রে আমরা ভিডিও করছি। ওই যে মিঠুন, মিঠুন প্রচণ্ড রেগে আছে, ওর ওকে কেউ ছবি তুলে দিচ্ছে না ওই জন্য রেগে আছে। রানার অবস্থা খারাপ, আন্দাজি ও আন্দাজি অবস্থা খারাপ হয়নি আর বাদ বাকি টিমমেটরা ওদের ওদের সিসি বেশি ওই জন্য চলে গেছে, বেশি সিসির গাড়ি ওই জন্য চলে গেছে। তো আবার আরেকটু পরে আসবো। তো আসছি। তো আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম, তো একটু সবারই ক্লান্তি লাগছিল, আসলে হাই অ্যাল্টিটিউড বাড়ছিল তখন ধীরে ধীরে, পেলিংটা অনেক উঁচু আর গাড়িগুলোর একটু প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য সেখানে একটু দাঁড়ালাম আমরা, দাঁড়িয়ে এর পরের রাস্তাটা ছিল হচ্ছে একদম স্বপ্নের রাস্তা, রাইডারদের একটা স্বপ্নের রাস্তা। ডেসক্রিপশনটা আমি দিব একটু পরে। আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে পরবর্তী রাইডারটা ছিল, মানে আমাদের সঙ্গে যে রাইডারগুলো ছিল, তারা একটু আগে গিয়ে দাঁড়িয়েছিল, সেটা আমরা জানতাম না, কারণ আমরা রাস্তা চিনি না, সেই জন্য আমরা জানতাম না। তো একটু পরে গিয়ে ওদের সঙ্গে আমার দেখা হয়, দেখা হয় সেখানে একটু আমাদের আবার রেস্ট হয়। তো চলো ওই জায়গাটা দেখে নিই একটু আগে আমরা। আবার হচ্ছে রাস্তা দারুণ দারুণ রাস্তা, অসাধারণ সেই সেই রাস্তা। হ্যাঁ হ্যাঁ, সঞ্জু এখানে আছে, ও বললো রাস্তাটা দেখে মনে হচ্ছে না, কিন্তু মানে আসলে এখানে তখন বোঝা যাবে যে এই রাস্তাগুলো কী রাস্তা। তো আমরা যখন এখানে আসছি, তো ভিডিও আমি করতে পারছি না, কারণ ওই যে বলছি প্রথমেই
যে গাড়ি চালানো, গাড়ি চালাচ্ছি আমি, ওই জন্য ভিডিও করতে পারছি না, আমার ক্যামেরা নেই। সবাই আমাদের দাঁড়ায় আছে এখানে গ্রুপে, এই সবাই আমাদের রাইডার্স। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে মিঠুন ও তার ফার কেটে গেছে, আর এদিক দিয়ে, এদিক দিয়ে হচ্ছে রাস্তা দিয়ে আমরা যাবো, ওই রাস্তাটা দিয়ে যাবো আমরা, এই রাস্তাটা দিয়ে যাবো আমরা। বাজে অবস্থা, রাস্তাটা খুবই বাজে ছিল, মানে ভিডিও হচ্ছে না, কারণ মোবাইলে চার্জ নাই, আমি গাড়ি চালাচ্ছি, ও সবাই গাড়ি চালাচ্ছে, এনার্জি পাচ্ছে না, তাই জন্য রাস্তাটা ভিডিও করলে এত ভালো লাগতো না, এই রাস্তাটা মানে সত্যি এটা মিস হয়ে গেল। তো আবার দাঁড়ালাম এক জায়গায়, পিছনের আমাদের রাইডাররা আছে তারা আসেনি, সামনে চলে গেছে চারজন, পিছনের জনরা, পিছনে যারা ছিল তারা আসেনি, তো জন্য আমি দাঁড়ালাম। তো ভিউটা দেখানোর জন্য দাঁড়ালাম, মেনলি কারণ হচ্ছে আমরা একটু আগে যেখানে ছিলাম সেখান থেকে আমরা কত উপরে আসলাম সেটা একটু দেখানোর জন্য। সে তো উপরে অনেক আসছি, আমরা পেলিং প্রায় ঢুকবো, একটু পরে ঢুকে যাব। তো তাছাড়াও আমরা ছিলাম হচ্ছে, দেখাচ্ছি ওই ওই জায়গাটাতে, ওই যে রাস্তাটা, তো আমরা ওই রাস্তাটাতে ছিলাম, এই যে দেখা যাচ্ছে রাস্তাটা, ওই রাস্তায় ছিলাম আর ওই পাহাড়ে ছিলাম। আমরা অনেকটাই উঠে এসেছি, এখন আমাদের রাইডাররা আসছে, একজন আসলো, এক্ষুনি আসলো, আরও দুজন পিছনে আছে, অনেকটা উপরে আসছি। এই এই রাস্তাটা দিয়ে আসলাম আমরা, আমরা প্রায় ওই একটা পাহাড়, এই একটা পাহাড় আর এই পাহাড়, আর মধ্যেখানে আছে এই যে একটা পাহাড়, এই যে এই পাহাড়টা। এই টোটাল আমরা মোটামুটি এক, এই দুই, এই তিন, এই চার নম্বর পাহাড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো আমরা ওই চারটা পাহাড় ক্রস করে এখন ওই এক নম্বর পাহাড়, এই দুই নম্বর পাহাড়, এই যে তিন নম্বর, আর এই আমাদের এখন যে দাঁড়িয়ে আছি এখানে চার নম্বর, এই চার নম্বর, এই চারটা পাহাড় ক্রস করে আমরা এখন আসলাম। আর ওই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, দেখাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যে এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। মানে এটা এই গ্যাংটক থেকে পেলিং আসার একটা অফরোড রুট, এই অফরোড রুটটা সত্যি, মানে সত্যি অফরোড। মানে আমরা সাধারণত এই উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে হিমাচলে দেখতে পাই যেসব রাস্তাগুলো, সেই রাস্তাগুলো আমাদের উত্তরবঙ্গেও আছে, সিকিমেও আছে। অসাধারণ, মানে একটা এক্সপিরিয়েন্স যাকে বলে, অসাধারণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আরও আমরা উপরে উঠবো, আমরা কিছুটা আরও উপরে উঠবো, কিন্তু তাছাড়াও এই যে, এই যে মজাটা, এই মজাটা সত্যি অতুলনীয় মজা একটা, এই মজার ভাগ হবে না, এই মজার সত্যি ভাগ হবে না। বললাম তো উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড হিমাচলে যে সব রাস্তাগুলো দিয়ে রাইডাররা যায় ভ্লগ করে, সেরকমই রাস্তা ছিল, জাস্ট পাহাড়টা, মানে পাহাড়টা রাস্তা থেকে এরকম আছে, এই জায়গায় রাস্তা, এরকম করে রাস্তা যাচ্ছে, পাহাড়টা ছাদ হয়ে আছে। তো ভিডিও করতে পারিনি, দুঃখের বিষয়, কারণ হচ্ছে আমি গাড়ি চালাচ্ছি আর সেক্ষেত্রে হয়ে গেছে হচ্ছে মোবাইল তো ধরার উপায় নেই। আর একটু আগে যে ঘুরে আসলাম আমরা, দেখাতে পারলে খুব ভালো হতো, মানে যা তা ছিল রাস্তাটা, মানে একদম এইরকম উঁচু ছিল, মোটামুটি এরকম উঁচু ছিল রাস্তাটা, তো সবারই মোটামুটি আসতে কষ্টই হয়েছে ওইখান দিয়ে। চলে এসেছি ঠাকুরের ইচ্ছায়, ভগবানের কৃপায়। এই হচ্ছে ভিউ আমার সামনে, অনেকটাই দেখা, দেখার একটু অসুবিধা, এই হচ্ছে ভিউ আমার সামনে, দাঁড়িয়ে আছি, আবার সামনে যাব,
তখন আবার যেখানে দাঁড়াবো তখন আবার শ্যুট করব। চলো ঘুরে আসি। তো এই রাস্তাগুলো পার করার পরেই আমরা ধীরে ধীরে ওই পাহাড়টা থেকে নামতে থাকি, নিচের দিকে নামি, নিচের দিকে নেমে আবার পেলিংয়ের যে পেলিং পাহাড়ে আমরা উঠি। তো সেই ভিডিওগুলো আমি আর করতে পারিনি, কারণ ওই একটাই কারণ, বারবার বলছি আমি একটাই কারণ। তো এরপরেই আমরা হোটেলে এন্ট্রি করি, হোটেলে নানা রকম ফর্মালিটি করে নিয়ে আমরা ফ্রেশ হওয়ার জন্য হোটেল রুমে ঢুকি। রুমে আসলাম, এ হচ্ছে রুম। কারেন্টের ব্যাপারটা হচ্ছে যে লাইনটা এখনও দেয়নি, এইমাত্র ঢুকলাম, অনেক কষ্টে অনেক খাটনি করে। এ হচ্ছে রুম, বেড, আমাদের বেড, এটা হচ্ছে আমাদের রুম। লাইটগুলো জ্বালা বাইরে থেকে। হ্যাঁ, এই হচ্ছে রুম আমাদের, পেলিংয়ে আসলাম এই মাত্র। অবস্থা খারাপ আমাদের, মুখ চোখের অবস্থা খারাপ, সব কিছু অবস্থা খারাপ। তো আজকের মতন এটুকুই, আমরা হোটেলে ঢুকে গেলাম, এখন রেস্ট নিব আমরা, মানে নিচ্ছিলাম, তখন রেস্ট নিচ্ছিলাম। আর আজকের দিনে আর কোথাও বের হইনি আমরা, জাস্ট রেস্ট রেস্ট রেস্ট। কালকে সকাল থেকে আবার ডে 4, কালকে সকালে যাচ্ছি আমরা আবার কাঞ্চনজঙ্ঘা ফলস, সিংসোর ব্রিজ, এসবে আমরা যাব কালকে আবার। তো আজকের মতন এটুকুই, টাটা, বাই বাই। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, প্লিজ, টাটা।